তুমি যে প্যারাগন বলে বিক্রি করো এই জিমটা এটা যে প্যারাগন থেকে আনছো এই চালান দাও তুমি এই যে এই লোক প্যারাগন থেকে আনছে চালান দিছো তুমি এই চালান দাও তুমি তুমি শুধু খুচরা বিক্রি করো না তুমি অনেক বড় আড়তদার তুমি পাইকারিও বিক্রি করো তুমি চালান দেখো প্যারাগনের চালান দেখো টিমের ওখানে টিমের ওখানে আপনি তোমার মাল ছিল তুমি প্যারাগনের চালান দেখো না আমার তো যে যেদিন আনছিল আমার আরে যদি কোনো প্যারাগনের একটা দুইটা দেখাও তুমি কালকেরটা নাই এর আগে দেখাও এই যে এর আগেটা আছে তো আমার প্যারাগনের চালান দেখো এই প্যারাগন রেগুলার নিয়ে আসে রেগুলার চালান দেয় ওই প্যারাগন যেটা তুমি বসো এই ছেলে বস একটু একটু কথা বলি তুমি কোথা থেকে মাল আনো কোন দোকান থেকে তুমি যে সিল মেরে বিক্রি করছো এই যে এই সিলের দোকানে মায়ের দোয়া এটা কোথা ওইটা পাইছো কোথা ওই সিল পাইছো ওর মুখে বলি জি তুমি বলো যে তোমার এখান থেকে সিল মেরে যে কোন অস্বীকার করছে এই দোকানে তুমি কেন এই স্লিপ এখানে বার করো তুমি তুমি কি বলছো আমাদের কোনো স্লিপ দেয়নি আরে তোমার যখন দোকান দে এই যে এই তো স্বীকার করছে আমরা স্লিপ পাবো না এটা 26/10 এটা 26/10 26 তারিখের পরে কবে আনছো ওই মার্কেটের ডিমের হলো যে সিন্ডিকেট হলো মূল মূল তুমি সর্বশেষ কবে আনছো ডিম তুমি বলছো প্যারাগনের ডিম বিক্রি করো প্যারাগনের স্লিপটা দাও প্যারাগন স্লিপ ছাড়া মাউচার ছাড়া ডিম বিক্রি করো আমাদের এগুলো স্লিপ বুঝছেন আমরা লাল ডিম যেটা আমি সেটা হচ্ছে স্লিপ এটা নীলিমেন্টার কাছ থেকে লাল ডিম মানে এটা লাল ডিম বেটা তোকরা ভালো হইছে
স্লিপ ছাড়া কোনো মাল বিক্রি করতে পারবি না এই তো 7 তারিখ তোর রিজার্ভ প্রত্যেক মালের ভাউচার রাখতে হবে আমার মার্কেটে এখানে প্যারাগন যে সেটা তো লেখা নাই সব ভুয়া স্লিপ তো নাই এই আমি আমি কথা কথা বলি এই জি তোর যে প্যারাগন ডিম এখন তো লেখা থাকবে ডিম প্যারাগন ডিম নট প্যারাগন লাল ডিম প্যারাগন তো এগুলো তো লাল ডিম এগুলো প্যারাগন তো কোম্পানির নাম এগুলো কোম্পানির নাম তো উল্লেখ থাকে না এখানে তো শুধু লাল ডিম লেখা থাকে বাট এখানে তো প্যারাগন এখানে লেখা আছে সেটা তো ডিলারশিপ থেকে নিছে ওরা ওরা তো কোম্পানি থেকে আনে নাই স্যার নীলিমা কি ইয়া দিছে নীলিমা না নীলিমা হচ্ছে লোকাল ডিমটা লাল ডিমটা নাসির এন্টারপ্রাইজে তোমার সিল মারিয়া দিল উনি একটা ডিলার আমরা ওনাদের কাছ থেকে আনি ও নাসির এন্টারপ্রাইজ কার থেকে নেয় কোম্পানি থেকে আনি কোন কোম্পানি বেটা প্যারাগন কোম্পানি থেকে প্যারাগন কোম্পানি হলে সেই স্লিপ কোথায় জি মায়ের প্রথমে অস্বীকার করছে মায়ের দোকান না নতুন মামু কিনছি নতুন মামু আনতে দেরি হয়েছে দুই দিন এই কারণে আমরা আগের মামু দিয়ে ওদেরকে স্লিপ দিয়েছি কাস্টমার তো স্লিপ দিতে দোকান তো আমার মায়ের অস্বীকার দোকান আরেকটা ছিল সে কেন এই দোকান অস্বীকার করছে আপনি তার প্রতারণার আশ্রয় আছে বারো এগারোতে ইয়ে করছে তুমি যে দুইটা দোকানের নাম হলো সোহেল এন্টারপ্রাইজ তুমি আরেকজনের নাম বলে যে দিতেছো এটা অন্যায় তোমার দোকানের নাম হলো সোহেল এন্টারপ্রাইজ আর তুমি অন্যের নামে বিক্রি করতেছো এটি অন্যায় এটি তোমার অন্যায় এটাও মারাত্মক অন্যায় এটা একটা প্রতারণা আর তুমি কার থেকে আনছো স্লিপ তুমি রেগুলার এখন ওই বিষয়টা হলো ওকে আমি অফিসে আমার ডকুমেন্টস দিচ্ছি আজকে হলো বৃহস্পতিবার শনিবার সময় অব্যাহত অফিসে যাবো অনেকগুলো আর অনেকগুলো
সেটার সমাধান হচ্ছে ওই তোমার দোকানের নামে একটা আরেকজনের নাম দিয়ে তুমি বিক্রি করতেছো এটা প্রতারণা প্রথম কথাই এলো এটা তুমি প্রতারণা করছো মানুষের সাথে তুমি তোমার ইয়ার সাথে ডিলারশিপ তোমার তুমি তোমার ক্রেতার সাথে প্রতারণা করতেছো শেষ কথা এটা সমাধান দিয়ে দিন শুনো তোমার এটা যদি রাইট না হয় তুমি 100% আমার মার্কেট বন্ধ করতে পারবে না তুমি জরিমানা দিই তোমাকে জেলে ঢুকাই বন্ধ একদম অন্য মাধ্যমে জেলে দিব তোমার এটা একটা লাগছে এটা একটা সিঁড়ি দাও কার্গো মালের বাকি আছে নাকি এটা কি বাকি আছে নাকি কার্গো লেখা তোমার আর মাইল দোয়ারটা মাইল দোয়ার থেকে একবার